তাছাড়া আমি যতগুলো থিম দেখাচ্ছি বা মানে আলাদা আলাদা করে জমা রাখি, কারণ সবাইকে যদি দেওয়া যায়, কারণ সব থিম তো দেখানো যায় না, একটা ব্যাচে একটা থেকে দুইটা থিম প্রিমিয়াম থিম দেখানো যায়, আর দেখানোর মতো কিছু নাই আসলে। থিমের বেসিক জিনিসটা যদি দেখায় দেই, থিমের মধ্যে আর কী থাকে, প্র্যাকটিসের উপরে। এখন আপনি দেখবেন এর মধ্যে যেগুলো দেখাচ্ছে এগুলো দেখাইনি আমি আগে, সব জিনিস কিন্তু দেখাইছি, আলাদা কিন্তু কোনো কিছু না। ফুটার মধ্যে কি কি ছিল দেখেন, এখানে কভারিং ফুটার, এখানে কভারিং ফুটার দিলে এনেবল দিস অপশন উইল মেক ফুটার আপনার গ্র্যাজুয়ালি অ্যাপিয়ার টু স্ক্রল, মানে স্ক্রল যখন করতে যাবেন তখন যে আপনার যে নিচের দিকে যাচ্ছিল না যে আপনার এরকম ইফেক্টটা এরকম ঢেকে যাবে, এরকম অপশন তৈরি করবে এটা দ্বারা। আচ্ছা ব্যাকগ্রাউন্ড ফুটার, এটা দিলে ব্যাকগ্রাউন্ড ফুটার অ্যাড হবে। আচ্ছা শো ফুটার টপ, শো ফুটার টপ শো করতেছে, এটা বাদ দিয়ে দিলে আর ফুটার টপটা শো করবে না। টাইটেল, টাইটেল অ্যাড করা যাবে এখান থেকে, এখান থেকে ফন্ট সেট করা যাবে। ফন্টস এইচ ওয়ানের জন্য আপনার ফন্টস কীরকম, কালার কী রাখবেন এইচ ওয়ানের জন্য স্পেশালি, ফন্ট সাইজ কী রাখবেন, লাইন হাইট কতটুকু দেবেন, আপনার টেক্সট ট্রান্সফর্ম কী দেবেন, আপার কেস না ক্যাপিটালাইজ, প্রত্যেক সব ওয়েবসাইটের এইচ ওয়ানগুলো এরকম হয়ে যাবে, এইচ টু, এইচ থ্রি, এইচ ফোর, এইচ ফাইভ, এইচ সিক্স, এই জিনিসগুলো আমরা যখন থিম ডেভেলপমেন্ট দেখাই তখন এগুলো দেখাবো। আচ্ছা এটা হচ্ছে আপনার এইচ ওয়ান টেবিল বা পোর্টেবল কি পোর্ট্রেট ভিউটা কীরকম হবে, হেডিং রেসপন্সিভ মোবাইলের ক্ষেত্রে কীরকম হবে, এইচ ওয়ান এইচ টু এইচ সিক্স, নর্মাল টেক্সটের ক্ষেত্রে প্যারাগ্রাফগুলো কীভাবে শো করবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনার দেওয়া আছে এখানে, সবগুলো থিম থেকে সেটিং থেকে আপনি দেখতে পারবেন। এলিমেন্টস, সেপারেটর, সেপারেটরগুলো কীরকম হবে, থিকনেস কতটুকু হবে, সেপারেটর মানে তো বুঝি সেপারেট যে করে সেপারেট আলাদা করে, এগুলো এগুলোর কালারটা কেমন হবে, ট্রান্সপারেন্সি কীরকম হবে, থিকনেস কতটুকু হবে, টপ মার্জিন কতটুকু, বটম কতটুকু, সব চলে আসবে এখানে। আর এখান থেকে দেখেন কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট পেজ, কন্ট্যাক্ট পেজে গেলে এনেবল, গুগল ম্যাপ কি এনেবল হবে, এনেবল করে দিলাম, শো আপার সেকশন এনেবল কন্ট্যাক্ট ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম এখন এনেবল করা নাই, আমরা এনেবল করে দিলাম। এখন এটা এটা এই আপনার ম্যাপ দিলে ম্যাপে শো করে না, এটা এটা চাচ্ছেন কি চাচ্ছেন না, যদি চান তাহলে দিয়ে দেবেন, ম্যাপ হাইট কতটুকু দিবেন সব এখানে দেওয়া আছে। এখন আপনি মেইল সেট করার জন্য এখানে গুগল ম্যাপ কোন অ্যাড্রেসে গুগল ম্যাপ ম্যাপ শো করাবেন, এখানে জাস্ট কীভাবে সেভ শো করাবেন এখানে এক্সাম্পল দিয়েছে, সাপোজ উত্তরা ঢাকা, আচ্ছা উত্তরা সেক্টর নাইন, উত্তরা ঢাকা 1230 বাংলাদেশ, আচ্ছা দিলাম আমরা কতটুকু হবে। এবার নিচের দিকে আসেন, এখানে লেখা আছে আপনার আপার সেকশন টাইটেল, আচ্ছা মেইল কোন মেইলে মেইল যাবে এখানে লিখে দেন, কোথা থেকে মেইল আসবে, এখানে ইন্টার ডিফল্ট ইমেইল, এখানে আপনি একটা মেইল দিয়ে রাখবেন, সেই মেইল থেকে ইচ্ছা করলে আসবে, সাবজেক্ট দিয়ে রাখতে পারবেন। আচ্ছা আলাদা আপনি যদি হাইড ওয়েবসাইট ফিল, ওয়েবসাইট ফিল যদি হাইড করতে চান তাহলে হাইড করে রাখবেন, ক্যাপসা যদি চান তাহলে ক্যাপসা দিয়ে রাখবেন, এখানে ক্যাপসা কী দিয়ে রাখবেন আসলে ঝামেলা, এখানে আপনার কী দিতে হয়, এখানে কোথায় কোথায় গিয়ে পাবেন, যেখান থেকে গিয়ে ক্যাপসা কী পাবেন, আমরা আপাতত বাদ দিয়ে রাখি। এখন করলাম, করার পর এখন পেজ কি হয়ে যাবে, হ্যাঁ পেজ তো তৈরি হয়ে যাবে না, আমাকে কী করতে হবে, পেজ বানাতে হবে, অ্যাড নিতে যান,
বানান কন কন্টাক্ট। এখানে টেমপ্লেটের মধ্যে গিয়ে দেখেন সব কিছু দিয়ে দিছে, কন্টাক্ট পেজে যান, আপডেট দেন, সব হয়ে গেছে। অ্যাড্রেস পাচ্ছে না, গুগল পাচ্ছে না, আমি অ্যাড্রেস দিতে ভুল করছি। উত্তরা ঢাকা বাংলাদেশ, দেখি উত্তর ঢাকা বাংলাদেশ। আসে না, আচ্ছা এখানে কি বলছে, স্পেস ডিড নট লোড গুগল ম্যাপস কারেন্টলি সি দ্য জাভাস্ক্রিপ্ট কনসোল ফর দ্য টেকনিক্যাল ইস্যুস। আচ্ছা যাই যাই হোক, আমাদের আসলে ওইটার কারণে না, অ্যাড্রেস ঠিক আছে বাট জাভাস্ক্রিপ্টের সমস্যার কারণে পাচ্ছে না, বাট আমাদের এই যে নিচে যেটা দেওয়া আছে এগুলো কিন্তু ঠিক আছে। যদি আমরা মেইল পাঠিয়ে দিই, ইমেল সার্ভারের প্রবলেম তো, কারণ ইমেল তো সার্ভার আপনার যাবে না। এটা এই থিমের মধ্যে এরকম সিস্টেম করে রাখা আছে যে শুধু ঠিকানাটা দিলে চলে আসবে। হ্যাঁ পোর্টফোলিওতে যান, এখানে পোর্টফোলিও, এখানে দেখেন পোর্টফোলিও সেকশন আছে, দেখেন পোর্টফোলিও কিছু আছে, এখান থেকে অ্যাড পোর্টফোলিও করা যাবে, পোর্টফোলিওগুলো কীভাবে শো করবে সব কিছু এখানে দেওয়া আছে। স্লাইড অ্যাড করা যাবে, এখান থেকে দেখেন স্লাইড অ্যাড করার অপশন আছে, স্লাইডারের সিস্টেমে যে লেয়ার স্লাইডার দেওয়া আছে, আপনার আপনার কী বলে লেয়ার স্লাইডার এবং আপনার রেভলিউশন স্লাইডার দুটা সেম। আমি রেভলিউশন স্লাইডারের ভিডিওটা দিয়ে দিচ্ছি আপনাদের, কথা বুঝতে পারছেন, করে দেখবেন। আচ্ছা এখন ধরেন ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট, এখন আমি চাচ্ছি যে ডেমোটা ইম্পোর্ট করে আসলে কীভাবে দেখা যায়। এখানে যান, আমার কোন ডেমোটা চয়েস, সাপোজ ধরেন এটা আমাদের দরকার, এর নাম কি জানি না তো, এটা কিভাবে এটা ইয়োগা ফ্যাশন, আচ্ছা আট মনে হবে, এটা না, এটা না,
বিজনেসের কাজ করছি আগে আমি। আছে আচ্ছা, অ্যাড হলো, অ্যাড হওয়ার পর এখানে অ্যাটাচমেন্ট সহকারে আসবে, সব কিছু আসবে। করার পর এখানে জাস্ট কী করতে হবে একটু বলছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ইম্পোর্ট ডেমো ডাটা নাও? আমি বললাম হ্যাঁ আমি শিওর। এখান থেকে শুরু হতে হতে এই পর্যন্ত আসবে, এখন এটুকু আসতে 10 মিনিট সময় লাগবে, বাকি 10% শেষ হতে 10 মিনিট সময় লাগবে। হয়ে গেছে হার্ডে পারফরমেন্স। আচ্ছা এখন যদি আমরা যাই, এখন দেখবো কিছুই হয় নাই। বাহ, আচ্ছা এখন হচ্ছে কি, হয়ে গেছে সব কিছু, হয়ে গেছে। এখন হওয়ার পর আমরা একটু গিয়ে দেখি সেটিং থেকে কোনো কিছু করতে হবে কিনা। সেটিং থেকে রিডিংয়ে যাই, কিছুই তো নেই, মানে ভুয়া পেজ আর নেই। আমরা অন্য জিনিসগুলো অন্য কিছু ইম্পোর্ট করতে গিয়ে দেখি কি হয়। ওরাতে যাই, ওরাতে গিয়ে আমি কন্টেন্টগুলো এখন এই করি। আসার কথা না, যাক ঝামেলার কারণে এটা এটা হচ্ছে আপনার ফি। তোর কি করার, একটা কাজ করি আমরা, এখানে দেখি এই থিমটার মধ্যে কোনো ডেমো ফাইল আছে কিনা। XML ইম্পোর্টার, হ্যাঁ এখান থেকে দেখেন, এখান থেকে অ্যাড করা যায়, এখান থেকে আপনি 8 নম্বর অ্যাড করতে যাচ্ছেন, কি করুন এখান থেকে ইম্পোর্টে যান, পেজগুলো অ্যাড হলো, পোস্টগুলো অ্যাড হলো, সেটিং অ্যাড না হলে না হলে সমস্যা নেই, আমরা পরবর্তীতে অ্যাড করে নেবো দেখে দেখে।
আচ্ছা হতে থাক, হয়ে গেছে মোটামুটি ইরোড দিছে একটা বিশাল বড়, আমরা গিয়ে দেখি আসলে সব জিনিসপত্র আসছে কিনা। মনে অনেক কিছুই আসছে। আচ্ছা আমরা একটু ড্যাশবোর্ডে যাই, দুইটা এত ঘোরানোর কি দরকার ছিল, লাভ এটা কি? এ হচ্ছে আপনার ফ্রি থিমগুলোতে ঝামেলাগুলো হয়, ঠিক আছে। হ্যাঁ তারপরে সমস্যা নেই, আপনারা কাজ করতে পারবেন, অ্যাটলিস্ট যতটুকু দেখাই দিছি এতটুকু দিয়ে। এখানে আবার কি সুন্দর জিনিস এসেছে, তো ঠিক আছে। আমরা এখান থেকে ভিজুয়াল কম্পোজার দেখাইছি তাই না, প্লাস এখানে আরও ভালোভাবে আমাদের ই দিয়ে দিছি, এখানে একটু দেখে নেবেন।